ফ্রম লন্ডন এজুকেটার্স আজকের ভিডিও জার্মানির অপরচুনিটি কার্ড নিয়ে এ টু জেড কথা বলবো এটাকে চ্যান্সের কার্ডে বলা হয় জার্মানিতে থাকা কাজ করা এবং সেটেলমেন্টের জন্য চমৎকার একটা ভিজা রুট আপনি কিভাবে অ্যাপ্লিকেশন করবেন আপনি কোথা থেকে আপনার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনগুলো জার্মানি কেন্ট করাবেন ইন্স্যুরেন্স কত কত টাকা খরচ হয় সব কিছু এই ভিডিওতে বলবো স্টেট হিউড থ্রু আউট দ্য ভিডিও ইউর ড্রিম টু সেটেল ইন জার্মানি স্টার্স নাও ইউ সি জার্মানি ইজ এ ভেরি পপুলার অ্যান্ড রিচ কান্ট্রি ইন ইউরোপ তারা ডাক্তার ইঞ্জিনিয়ার টিচার অ্যান্ড প্রফেশনালদেরকে খুঁজছে এই দেশে এখন শর্টেজ অফ লেবার শুরু হয়ে গেছে লোকজন অনেক বুড়ো হয়ে যাচ্ছে এবং এই মুহুর্তে টু মিলিয়ন জব আছে তাই তারা অপরচুনিটি কার্ড শুরু করেছে গত মাস থেকে জুন মাস থেকে শুরু করেছে আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে থেকে অলরেডি একজন ভিসা পেয়েছেন এবং তার যে কোনো ল্যাঙ্গুয়েজ টেস্ট ছাড়াই হি হ্যাড মোর দ্যান সিক্স অ্যাপ্রক্সিমেটলি টেন পয়েন্টস তো ওয়াইনার টেকিং দ্যাট অপরচুনিটি বাংলাদেশি হিসেবে এইটা অবশ্যই আপনারা আমার জন্য খুব ভালো একটা অপরচুনিটি টু গেট জার্মানি এখানে কিছু আমরা জার্মানির প্যারামিটার দিয়েছি আপনি আপনার মতো করে দেখে নেবেন পপুলেশন দেশের সাইজ কিংবা লুটুল বিকিং অ্যাবাউট জার্মানি বাট হোয়াট ইজ দ্য অপরচুনিটি খাট দিস ইজ আওয়ার মেইন টপিক টুডে টু টক অ্যাবাউট কোনো অফিসিয়াল জব অফার লেটার লাগবে না মানে আপনি জার্মানিতে যেতে চাচ্ছেন এই ভিসাতে কোনো জব অফার লেটার লাগবে না প্রথমেই এক বছর দিবে ইটস নট আপ টু ওয়ান ইয়ার জব খোঁজার জন্য এক বছর ভিসা দিবে তারপরে এক্সটেন্ডেড টু ওয়ান মোর ইয়ার পিআর এর পুরোপুরি সম্ভাবনা আছে এক সময় জার্মানিতে এইট ইয়ার্স লাগতো পিআর এর জন্য সেটা কমিয়ে তারা পাঁচ বছরে করে নিয়েছে ফ্যান্টাসিক নিউজ ফর দ্য এমিগ্রেন্টস এবং এই জব খোঁজার সময় আপনি যে কোনো ফিল্ডে টোয়েন্টি আওয়ার্স যদি জব খুঁজছেন পাচ্ছেন না যে কোনো ফিল্ডে সপ্তাহে বিশ ঘন্টা কাজ করতে পারবেন ইউ ক্যান টেক ইউর ফ্যামিলি ফুল ফ্যামিলি উইথ ইউ এই ভিজাটা হচ্ছে ডি ক্যাটাগরি ভিজা হ্যাঁ লং টার্ম ভিজা ভিজার কপিটা আমাদের হাতে আছে বাট ইউ সি বিকজ অফ অনেক ক্লায়েন্টের ই থাকে না যে আমার ইনফরমেশন প্রোভাইড না করার জন্য চাইলে আপনার ছয় পয়েন্ট কোয়ালিফিকেশান দিয়েই নিতে পারেন বাট আমরা একটু পয়েন্ট সিস্টেমগুলো দেখে নিই প্রথমেই চারটা মেইন ক্যাটাগরিতে আপনার পয়েন্টগুলো করা এডুকেশন ওয়ার্ক এক্সপিরিয়েন্সের উপরে ম্যাক্সিমাম ল্যাঙ্গুয়েজে কিছুটা পয়েন্ট আছে আপনার বয়সের জন্য এক থেকে দুই পয়েন্ট পেতে পারে প্রিভিয়াস টাইস জার্মানিতে এটা মোটামুটি আমি ধরে নিলাম না এর বরাবর চলেন একটু ডিটেইলে কথা বলি একটা স্ট্রাকচার দেওয়া থাকলে আমরা একটু ডিটেইলে কথা বলবো। আপনার কোয়ালিফিকেশান যেটা জার্মান ইনস্টিটিউট জ্যাব ওয়েবসাইট একটা আছে আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো কোন ওয়েবসাইট ওইখান থেকে যদি পার্টলি রেকগনাইজড এটা পার্টলি করে আমি আমরা ইউকে থেকে করিয়েছি কোয়ালিফিকেশন ভ্যারিফিকেশান তারা পার্টলি দিয়েছে ফুল্লি দেয় নেই তো আমি ধরে নিলাম চার পয়েন্ট এখানে পেয়ে যাচ্ছেন ছয় পয়েন্ট আপনার এলিজিবিলিটির জন্য লাগবে হ্যাঁ ফাইভ প্লাস ওয়ার্ক এক্সপিরিয়েন্স মেনি অফ ইউ হ্যাভ দ্যাট গত সাত বছরে সেম ফিল্ডে তো এই দুটো মিলেই আপনার কোয়ালিফিকে পুরো হয়ে গেছে ইডো নিড এনি আদার থিংস আর যদি দুই বছর এক্সপিরিয়েন্স থাকে তাহলে দুই পয়েন্ট পাবেন আর ভোকেশনাল ট্রেনিং ইন জার্নিজ যেগুলোতে শোটযোগ্য পেশন আছে ধরে নিলাম এটা আপনাদের নাই তো সর্বোচ্চ পয়েন্ট আপনি এই দুইটা থেকে পেতে পারেন দেন ল্যাঙ্গুয়েজ স্কিল যদি জার্মান বি টু থাকে তিন পয়েন্ট পেতে পারেন বি ওয়ান লেভেল থাকলে দুই পয়েন্ট এ ওয়ান টু এ টু থাকলে এক পয়েন্ট আর যদি আপনি এগুলো হচ্ছে এক দুই তিন যে ক্যাটাগরিতে আপনি জার্মান ল্যাঙ্গুয়েজ বলতে পারেন লিখতে পারেন শিখতে পারেন সেই ক্ষেত্রে থেকে আপনি করে নিতে পারেন ঢাকা থেকে অনেক অনলাইন মাধ্যম আছে ইংলিশে সি ওয়ান থাকলে তাহলে আপনি ওয়ান পয়েন্ট পাবেন বয়স যদি পঁয়ত্রিশের নিচে হয় দুই পয়েন্ট আর পঁয়ত্রিশ থেকে চল্লিশ হলে এক পয়েন্ট বেয়ন দ্যাট নো পয়েন্ট আর যদি আপনি জার্মানিতে বিগত বছরগুলাতে মাস থেকেছেন এটা ভিজিট ভিজায় হবে না অন্য আদার ভিজাতে তাহলে এক পয়েন্ট আপনি পেতে পারেন এবং আপনার মধ্যে যে কোয়ালিফিকেশন কোয়ালিটিগুলো যদি আপনি ম্যারিড হন আপনার স্পাউসের মধ্যেও থাকে লাইক এলিজিবল ফর অপরচুনিটি কার্ড তাহলে এক পয়েন্ট এক্সট্রা বোনাস হিসাবে পাবেন চলুন একটু খরচাপাতির কথা বলি কত টাকা খরচ লাগতে পারে ভিজার জন্য অনলি পঁচাত্তর ডলার ইউরো মাই ব্যাট ইয়া অ্যান্ড এই যে স্টেটমেন্ট অফ কম্প্যারেবিলিটি যে আপনি কোয়ালিফিকেশনটা জ্যাপ থেকে করাবেন এটার জন্য দুইশো ইউরো লাগে আর একটা হেলথ ইন্স্যুরেন্স আছে এক বছরের ওয়ান ইয়ার টুয়েলভ মান্থসের এটা এক একটা এক এক রকম আপনি ভিজিটের জন্য যাইতে পারেন সতেরোশো টাকা থেকে শুরু হয় লাইক পনেরো দিন তিরিশ দিন বারো মাসের জন্য অ্যাপ্রক্সিমেটলি বিশ হাজার টাকা খরচ যায় যেখানে তিরিশ হাজার ইউরোর আপনার কাভারেজ অফ হেলথ ইন্স্যুরেন্স দেওয়া থাকবে এখন কিছু ফাইন্যান্সিয়াল টাইজ আমি বলেছি যে আমাদের যে ভিজাটা হয়েছে সেটাতে কোনো ব্যাঙ্ক স্টেটমেন্ট টু বি অনেস্ট রিকোয়ারমেন্ট ওরকম ছিল না কিন্তু বাংলাদেশ জার্মান ওয়েবসাইট বলে দিয়েছে এমবেসি যে আপনার ব্লক অ্যাকাউন্টে টাকা রাখতে হবে দ্যাট টাইমস বাই আপনি একশো তিরিশ দিয়ে গুণ দিয়ে নেবেন দেখে নেবেন যে কত টাকা হয় এইটা আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টে তিন থেকে ছয় মাসের ব্যালেন্স থাকতে পারে অথবা ব্লক মানি যেটা স্টুডেন্ট ভিসার মতো যেটা তো দ্যাট উড বি মোর ক্ল্যারিফাইড ফ্রম জার্মান এম্বাসি ঠাইন টু থাইন এটা একদমই নিউ পাইলট প্রজেক্ট অনেকেই অ্যাপ্লিকেশনের প্রসেস করছেন বাংলাদেশ থেকে এখন ওইভাবে করা যাচ্ছে না কারণ আপনার জ্যাব থেকে যে স্টুডেন্ট সেটাই দুমাস সময় লেগে যাচ্ছে আচ্ছা অ্যাপ্লিকেশন প্রসেসের জন্য আপনার কোয়ালিফিকেশন ল্যাঙ্গুয়েজ যে সার্টিফিকেট কোয়ালিফিকেশনটাকে করে নিতে হবে অ্যাজ ইউ পুলিশ ক্লিয়ারেন্সগুলো নিয়ে নেওয়া ভালো কস্ট অফ লিভিং জার্মানিতে কিছু কিছু শহরে অনেক বেশি মিউনিক ফ্র্যাঙ্কফুটে বেশি আছে বার্লিনে মোটামুটি কম আছে বাট ওয়ার দ্যার ইজ এ হাই কস্ট অফ লিভিং হাই স্যালারি আর দেয়ার ইজ বল এবং তারপরও একজন সিঙ্গেল স্টুডেন্টের মতো করে থাকতে চাইলে সাতশো থেকে পনেরোশো মধ্যে মোর দেন ডুয়েবল হেলথ ওয়ার্ল্ড ক্লাস হেলথ কেয়ার ইজ দেয়ার প্রাইভেট পাবলিক দুইটাই আছে

স্কার আপনি আশা করি আপনার ফিল্ডে যদি আপনি ওয়েব ডেভেলপার হন ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন কিংবা অ্যানি আদার প্রফেশনাল ওয়ার্কিং ইউশান কেয়ারে জব দেন এক বছর মধ্যে না পাইলে দুই বছর এটা এক্সট্যান্ডেবল জার্মান ল্যাঙ্গুয়েজ ওয়েতে গেলে তারপরে অনলাইন যেগুলো আছে ডুলিং ওয়েবসাইট বিভিন্ন সাইটগুলো আছে লন্ডন এডিকেটর্সে আমরা এখনও এটার ল্যাঙ্গুয়েজ শুরু করিনি বাট ওয়ার এভার ইউ লার্ন ইট ফ্রম ইউ আর মোর দ্যান ওয়েলকাম হ্যাঁ আমরা এটার অ্যাসেসমেন্টের ব্যাপারে ডেফিনেটলি আপনাদেরকে হেল্প করে দিতে পারবো ইলিজিবিলিটি থেকে শুরু করে এই কোয়ালিফিকেশান রেকগনেশন জব সার্চ অ্যাপ্লিকেশনের অ্যাসেসমেন্টটা ইন্টারভিউতে কী ধরনের কোয়েশনারিজ হয় ভিজা গাইডলাইন্স হ্যান্ড ভিজা অ্যাপ্লিকেশান প্রসেস করে দেওয়া উই ক্যান হেল্প ইউ থ্রু আউট আনটিল ইউ গেট ইউ ডিজায়ার্ড

যেটা ভিসা কনসুলেটের ওয়েবসাইট এগুলো আপনারা ভিজিট করতে পারেন আর অবশ্যই লন্ডন এডুকেটার্সেও আপনাদেরকে স্বাগতম আমাদের ওয়েবসাইট ফেসবুক হোয়াটসঅ্যাপ সব ক্ষেত্রে আমাদেরকে পেয়ে যাবেন হোপ দিস ভিডিও হেল্পস ইউ অ্যান্ড হোপ ইউ আর গেটিং রেডি টু স্টেপ ইন জার্মানি দিস ইয়ার বাই নেক্সট ইয়ার থ্যাংকস ফর ওয়াচিং প্লেসড বা বাই